প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সরলরেখার একটা ইম্পর্টেন্ট রুল শিখব বা শর্ট টেকনিক শিখব, যেটা দিয়ে আমরা খুব দ্রুত ম্যাথগুলো করতে পারবো। বিশেষ করে আমরা বিগত যে ভিডিওগুলোতে দেখছি অন্তর্বিভক্তি এবং বহির্বিভক্তির যে ম্যাথগুলো, সেই ম্যাথগুলোর আরেকটা ভার্সন পরীক্ষাতে আসে, যে কি অনুপাতে অক্ষকে স্পর্শ করবে বা অক্ষকে কি অনুপাতে বিভক্ত করবে, সেই অনুপাতটা কিন্তু আমাদের পরীক্ষাতে আসে। সেক্ষেত্রে আমরা ম্যাথগুলা কিভাবে করব সেটা একটু দেখব। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হলো কি, যে দুই বিন্দুগামীর সংযোগ সরলরেখা অক্ষকে কি অনুপাতে বিভক্ত করবে। তো চলো আমরা আজকের বেসিকটাকে দেখি, তারপরে আমরা কোশ্চেনের মাধ্যমে রুলটাকে যাচাই করব। ধরো এটা হলো আমাদের এক্স অক্ষ, এটা আমাদের ওয়াই অক্ষ, দুইটা অক্ষ, একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ। আমরা একটা বিন্দু ধরে নিচ্ছি, ধরো সেম কোয়াড্রেন্টে অবস্থিত একটা বিন্দু, ধরো এটা এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান, এটা একটা বিন্দু, এবং আমরা ধরে নিচ্ছি এটা হলো কি এক্স টু এবং ওয়াই টু। এই দুই বিন্দু সংযোগ সরলরেখা, তার মানে এই দুই বিন্দু সংযোগ সরলরেখা বলতে আমরা এইটাকে বুঝি, এই দুই বিন্দু সংযোগ সরলরেখা। এই সংযোগ সরলরেখাটা এক্স অক্ষকে কি অনুপাতে বিভক্ত করবে, এই সরলরেখাটা এক্স অক্ষকে কি অনুপাতে বিভক্ত করবে, তার মানে এটাকে যদি তুমি বর্ধিত করে দাও কি অনুপাতে বিভক্ত করবে সেটা কিন্তু তোমাকে বের করতে বলছে। মানে আমরা সেই টেকনিকটা আসলে শিখবো, যে এই রেখাটা এক্স অক্ষকে কি অনুপাতে বিভক্ত করবে অথবা ওয়াই অক্ষকে এটা কিভাবে বিভক্ত করবে সেটা তোমাকে বের করতে বলছে। তাহলে আমি যা বলছি হয়তোবা তোমরা বুঝছো, যে দুইটা বিন্দু সংযোগ সরলরেখা এক্স অক্ষকে অথবা ওয়াই অক্ষকে কি অনুপাতে বিভক্ত করবে সেটাই মূলত আজকে আমাদের আলোচনার বিষয়। তাহলে কিভাবে আমরা এটা বের করব, যদি বলে এক্স অক্ষকে কি অনুপাতে বিভক্ত করবে, এক্স অক্ষ যদি বলে তাহলে আমরা দিব ওয়াই এর স্থানাঙ্ক, ওয়াই এর স্থানাঙ্ক বলতে কি ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই টু। ওয়াই অক্ষ যদি আমাকে বলে তাহলে আমরা কি করব এক্স এর অনুপাত, তার মানে এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স টু। তাহলে মডুলার সাইনটা ব্যবহার করার অর্থ হলো কি, যে বিভক্তি বিন্দুটা আমাদের নেগেটিভ যাতে না আসে তার জন্য আমরা কিন্তু এখানে মডুলার সাইনটা কিন্তু ব্যবহার করতেছি। আমি আবার বলতেছি যে দুইটা বিন্দুর সংযোগ সরলরেখা অক্ষকে কি অনুপাতে বিভক্ত করবে সে টেকনিকটা কিন্তু এটা, এক্স অক্ষকে কি অনুপাতে বিভক্ত করবে কোটিদ্বয়ের অনুপাত সহজ ভাষায় বলতে গেলে, আর ওয়াই হোক কি অনুপাতে বিভক্ত করবে ভুজদ্বয়ের অনুপাত। মডুলার সাইন কেন ব্যবহার করতে যাতে নেগেটিভ না হয়, তবে এখানে একটা বেসিক গুরুত্বপূর্ণ বেসিক আছে সেটা খেয়াল করে দেখো, সেটা হলো কি এইটা বিন্দু এবং এই দুইটা বিন্দু কিন্তু খেয়াল করে দেখো একই কোয়াড্রেন্টে অবস্থিত, একই কোয়াড্রেন্টে দুইটা বিন্দু যদি অবস্থান করে তাহলে অক্ষকে কিন্তু অবস্থায় বহিস্থভাবে স্পর্শ করবে, তার মানে এটা কীভাবে বিভক্ত করবে কীভাবে বহিস্থভাবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। অনেক সময় আসে যে কি অনুপাতে বহির বিভক্তি, কি অনুপাতে মানে কিভাবে সে বিভক্তি করবে সেটা আসে পরীক্ষা, তখন তুমি বলবা কি বহিস্থভাবে যদি কিনা সেটা একই কোয়াড্রেন্টে অবস্থান করে, সেটা এক্স অক্ষের ক্ষেত্রে হোক অথবা ওয়াই অক্ষের ক্ষেত্রে হোক। দেখো দুইটাই কিন্তু তুমি খেয়াল করে দেখো বহিস্থভাবে কিন্তু আমাকে অক্ষকে স্পর্শ খণ্ডিত করতেছে বা স্পর্শ করতেছে, এটাই বলো না কেন। কিন্তু যদি এখানে আমরা একটা বিন্দু ধরে নেই, কথার কথা যে এখানে আরেকটা বিন্দু আমাদের আছে, যে বিন্দুটা হলো মাইনাস এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান, এই বিন্দু এবং এই বিন্দু, তার মানে আমি যদি এর নামকরণ করি, ধরো এটা এ বিন্দু ধরলাম আমরা, এটাকে বি বিন্দু, আর এখন যে বিন্দুটা ধরলাম সে বিন্দুটা যদি আমি বলি সি বিন্দু, তাহলে খেয়াল করে দেখো এ এবং সির সংযোগ সরলরেখা, এ এবং সির সংযোগ সরলরেখা, দেখো তো ওয়াই অক্ষটা অন্তর্বিভক্ত করছে কি না, তার মানে দুইটা যদি ভিন্ন কোয়াড্রেন্টে বিন্দু অবস্থান করে তাহলে অক্ষটা কিন্তু তাদের ওই রেখাটাই কইকে অন্তর্বিভক্তি বিভক্ত করে বা অন্তস্থভাবে বিভক্ত করে, আর যদি একই কোয়াড্রেন্টে দুইটা বিন্দু অবস্থান করে তাহলে অক্ষটা কিন্তু বহির্বিভক্ত হয় বা বহিস্থভাবে স্পর্শ করে। তাহলে এই এটা আরেকটা গুরুত্বপূর্ণ কিন্তু কনসেপ্ট। তাহলে আমরা এখানে দুটা জিনিস শেখার চেষ্টা করলাম, একটা জিনিস হলো যে অক্ষকে কি অনুপাতে সে বিভক্ত করবে, আরেকটা জিনিস শিখলাম আমরা কিভাবে সে বিভক্ত করবে, অন্তস্থভাবে না বহিস্থভাবে। আমি আবার ক্লিয়ার করে বলতেছি, অন্তস্থ কখন হবে, যখন দুইটা বিন্দু ভিন্ন কোয়াড্রেন্টে অবস্থান করবে তখন অক্ষটা কিন্তু অন্তস্থভাবে অবস্থান করবে, মানে অন্তস্থভাবে রেখাটাকে ছেদ করবে, আর যদি দুইটা বিন্দু একই কোয়াড্রেন্টে অবস্থান করে তাহলে সেক্ষেত্রে
अक्ष के स्पर्श करार क्षेत्र में अवश्य तारा बहिस्थ भावे स्पर्श करबे। तहले आमि दुटा जिनिस एखाने शेखानोर चेष्टा करलाम, एकटा हलो कि अनुपाते आर एकटा हलो कि भावे से विभक्त होबे। तो आशा करी तोमरा ई कथागुलो बुझछो। तहले आमरा एग्जांपलेर माध्यमे एकटु ख्याल करे देखि, एखाने कि बोलछे 4.703 बिंदुदार संयोग रेखा एक्स अक्षके कोन अनुपाते विभक्त करबे, कोन अक्ष बोलछे एक्स अक्षके। तहले अनुप एक्स अक्षके जेहेतु बोलछे आमादेर, তাহলে আমরা কি বলবো x অক্ষ মানে y এর স্থানাঙ্ক, y y1 বলতে কত 7 আর আমার y2 বলতে কত 3, তার মানে মডুলাস সাইন মানে হলো 7:2 কত 3। দেখো আমাদের অপশনে কিন্তু 7:3 কিন্তু নাই, যার কারণে কোনটি নয় অ্যানসার। এটা হলো অক্ষকে কোন অনুপাতে বিভক্ত করবে সেটা কিন্তু, কিন্তু এখানে যদি কোশ্চেনটা এরকম থাকতো যে কিভাবে সে एक्स अक्ष के विभक्त करबे, तखन तुमी कि करता एटा कोन क्वाड्रेंटे अवस्थान करे, ए बिंदुटा फार्स्ट क्वाड्रेंटे, ए बिंदुटा कोन क्वाड्रेंटे अवस्थान करे फार्स्ट क्वाड्रेंटे। तार माने दुईटा बिंदु जदि फार्स्ट क्वाड्रेंटे अवस्थान करे तार माने एटा हलो कि बहिर्विभक्ति, বিভক্তি অক্ষকে বহির্বিভক্তি বা বহিঃস্থভাবে সে স্পর্শ করবে। তাহলে দেখো যদিও আমাদের কোশ্চেন এটা চাইনি, আমি এক্সট্রা কিন্তু এটা তোমাকে বলে দিলাম যে তুমি কিভাবে অনুপাত এবং একই সাথে অন্তর্বিভক্তি এবং বহির্বিভক্তি বের করবে সেটা তোমার টেকনিকটা আমি শেখালাম। সেকেন্ড এক্সাম্পলটার দিকে যদি খেয়াল করে দেখি, বলছে কি 2-4-3-6 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে এক্স অক্ষ, তার মানে কি এক্স অক্ষকে যদি তো বলছে সেহেতু আমরা কি বলতে পারি x অক্ষ মানে y এর স্থানাঙ্ক। তাহলে y y1 এর মান কত -4 এবং y2 এর মান কত 6 মডুলাস, তার মানে এখানে কি হচ্ছে 2/3, তার মানে অনুপাতটা হলো 2:3। তাহলে আমরা কিন্তু অ্যানসার পেয়ে গেছি 2:3। কিন্তু আমাকে যদি বলে যে এটা কি অনুপাতে, তো বের করলাম আমরা কিভাবে অক্ষকে স্পর্শ করবে বা অক্ষকে ছেদ করবে বা কি অনুপাতে বিভক্ত করবে, এই কথাগুলো যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব খেয়াল করে দেখো। এটা কিন্তু আমাদের x পজিটিভ, y কিন্তু নেগেটিভ, x পজিটিভ y নেগেটিভ মানে এটা কিন্তু ফোর্থ কোয়াড্রেন্ট। আর -3 4 6, -3 মানে x নেগেটিভ আর y কি পজিটিভ, তার মানে এটা হলো সেকেন্ড কোয়াড্রেন্ট। তার মানে দেখো তো এটা ভিন্ন কোয়াড্রেন্টে বিন্দুদ্বয়ের অবস্থান কিনা, যেহেতু দুইটা বিন্দুর অবস্থান ভিন্ন কোয়াড্রেন্টে, তার মানে আমরা বলতে পারি এখানে যে ছেদটা হবে সেটা হবে অন্তর্বিভক্তি বা অন্তস্থভাবে সে ছেদ করবে। তাহলে দেখো আমরা যদি এই টেকনিকটা জানি কিন্তু খুব দ্রুত কিন্তু আমরা অঙ্কগুলো কিন্তু করে ফেলতে পারতেছি, এবং একই সাথে কিন্তু আমরা কি অনুপাতে বিভক্ত হবে এবং কিভাবে বিভক্ত হবে সেটাও কিন্তু বের করে ফেলতে পারতেছি। তো আসো পরের এক্সাম্পলটাতে যাই। এখানে কি বলছে 2-4-3-6 বিন্দুদ্বয় সংযোগ রেখা y অক্ষকে, এবার বলছে কি y অক্ষকে। তাহলে y অক্ষকে বললে x এর অনুপাত, তাহলে x বলতে আমাদের বুঝায় x1 বলতে 2 আর এখানে কি -3, মডুলাস সাইন ব্যবহার করার অর্থ হলো 2/3, তার মানে আমরা হলো 2:3। তাহলে 2:3 মানে খ অ্যানসার। এখন যদি আমাকে বলতো যে কিভাবে সে বিভক্ত করবে, তাহলে তুমি তখন কি করতে, এটা এই কোয়াড্রেন্টার দিকে খেয়াল করে দেখো, এই কোয়াড্রেন্টে কিন্তু ফোর্থ কোয়াড্রেন্ট, x পজিটিভ y কিন্তু নেগেটিভ, আর এখানে কিন্তু দেখো এটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্ট, খেয়াল করে দেখো এটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে ফোর্থ কোয়াড্রেন্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্ট, তার মানে ওবিয়াসলি এই দুইটা বিন্দু আছে ভিন্ন কোয়াড্রেন্টে, ভিন্ন কোয়াড্রেন্টে থাকলে কিভাবে সে বিভক্ত হবে, অন্তর্বিভক্ত হবে বা অন্তস্থভাবে বিভক্ত হবে। তাহলে খেয়াল করে দেখো এই ছোট্ট একটা টেকনিক যদি আমরা মনে রাখি, তাহলে আমাদের দুই ক্যাটাগরির ম্যাথ আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলোতে আসে এই রুলটা থেকে, সে দুই ক্যাটাগরির ম্যাথগুলো কিন্তু আমরা করতে পারবো। আশা করি তোমরা এই রুলটা বুঝছো।